পূর্ব সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণের মৌসুম। শনিবার শেষ রাতে বাগেরহাটের শরণখোলায় মৌয়ালিরা মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যাত্রা করেছে। বন বিভাগ সূত্রে জানা যায়, মৌয়ালগঞ্জ সুন্দরবনে মধু সংগ্রহের জন্য 1 এপ্রিল শরণখোলা স্টেশন সহ অন্যান্য স্টেশন অফিস থেকে পাস সংগ্রহ করেন। 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত মৌয়ালগঞ্জ বনে মধু সংগ্রহ করবেন। শনিবার শেষ রাতে শরণখোলা স্টেশন থেকে মৌয়ালদের 33টি নৌকার বহর গভীর বনের নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়ে যায়। শরণখোলা ফরেস্ট স্টেশন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সুন্দরবনে মধু আহরণের জন্য শনিবার 33টি নৌকা অনুমতিপত্র গ্রহণ করেছেন। এবছর সুন্দরবন থেকে 800 কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর আবহাওয়া অনুকূলে না থাকায় 600 কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে মোবাইলরা 288 কুইন্টাল মধু সংগ্রহ করতে পেরেছিল বলে জানান তিনি।